সাইমা রহমান মনিকা আপনি বলেছেন বিবাহিত নারীদের কবর তার বাবার বাড়িতে তাদের বাবার বাড়িতে দেওয়া যাবে না এরকম কোনো সৈহাদিস রয়েছে কিনা এ সম্পর্কে বিস্তর জানতে আগ্রহী আসলে পৃথিবীর যে কোনো জায়গায় মানুষের কবর হতে পারে কবর দেওয়ার একটা সুন্দর পদ্ধতি ইসলাম আমাদেরকে বলে দিয়েছে কিভাবে দাফন করে তাকে কবরস্থ করতে হবে সমাহিত করতে হবে মুসলিম পুরুষ অথবা নারীদেরকে কিংবা শিশুদেরকে সেটা আমাদেরকে বলে দেওয়া আছে কিন্তু পৃথিবীর কোনো একটা দেশে কোনো একটা জনপদে কিংবা কোনো একটা বিশেষ ধরনের মাটির নিচে সেটা লাল হোক বা যে কোনো রঙেরই হোক না কেন সেখানে মাটি দেওয়া যাবে না কবর দেওয়া যাবে না এমন কোনো কিছুই কোনো হাদিসে আসেনি ফলে আমরা এটা বলবো না যে নারীদের কবর তাদের বাবার বাড়িতে দেওয়া যাবে না দ্বিতীয় সেরিয়া কোনো নিষেধ করছে না কিন্তু একজন নারী যে তার স্বামীর বাড়িতে অনেক দিন ধরে ছিল সে লোকালয়ে ছিল তাকে বাবার বাড়িতে কেন আনা হচ্ছে এটা একটা প্রশ্ন অবশ্যই স্বামী যদি মনে করে যে তার স্ত্রী যেখানে মারা গিয়েছে সেখানেই তার কবর হবে তাতে সেটাই বেশি সম্মত কারণ কোনো বিশেষ কারণ ছাড়া কোনো দূর জায়গায় বা দূর দেশে লাশ নিয়ে দাফন করা এটা সেরিয়া ওইভাবে সমর্থন করে না একদম নিষিদ্ধও করেনি বাট নিয়ম হচ্ছে যার যেখানে মৃত্যু সেখানে তাকে দ্রুত দাফনের ব্যবস্থা করা সেদিক থেকে কোনো নারী যদি তাদের স্বামীর বাড়িতে সে মৃত্যুবরণ করে তাহলে তার স্বামীর বাড়িতে দাফন করাটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল বা মূল নীতি তবে যদি কোনো জনপদের মানুষ মনে করে বা তাদের মধ্যে এ রসম রেওয়াজ তৈরি হয় যে কোনো মহিলা স্বামীর বাড়িতে মারা গেলেও তারা এই মহিলার বাবার বাড়িতে কবরস্থ করে থাকে যদি এরকম কোনো আদাত কারোর মধ্যে থাকে এবং সে আদাতের পেছনে কোনো যৌক্তিক কোনো কারণ নাই অবশ্যই কোরআন হাদিসের কোনো ওই রকম রেকমেন্ডেশনও নাই কিন্তু সেটা জায়স যদি সে আদাতের বশবর্তী হয়ে কোনো নারীকে তার বাবার বাড়ি থেকে করা হয় তাহলে সে সেটাকে নিষিদ্ধ বলে না তাহলে এখানে যে বিষয়টা এসে যায় সেটা হলো আল আল্লা মহাক্কামা আল আয়াদ ও যে কোনো প্রথা সেটা অনুসরণ করা যেতে পারে যদি কোরআন সন্ন্যার সাথে তার কোনো কন্ট্রাডিকশন কিংবা সংঘর্ষ না থাকে এখন কোন ব্যক্তি যদি এই রিচুয়ালটা চালু করে শরীয়তের দোহাই দিয়ে বা শরীয়তের যুক্তি তুলে তাহলে আমরা বলব এটা বেদা কারণ শরিয়া কখনোই বলেনি মেয়েদেরকে তাদের বাবার বাড়িতে দাফন করতে হবে এখন আপনি যখন এই নিয়মটা চালু করলেন তখন তার পক্ষে শরীয়ত কোনো দলিল না থাকার কারণে এটা বেদা হয়ে যাবে কিন্তু যদি নিয়ম চালু না করেন জাস্ট এটা একটা হয়তো মানুষের সহানুভূতি এখানে কাজ করে সেই হিসাবে কোনো গ্রামে এই প্রচলনটা হয়ে গেছে এর পেছনে সেরা এই কোনো রিজন নেই তাহলে এটাকে বেদা বলা যাবে না সেরিয়াতে এটা চাইজ থাকতে পারে তবে এটাকে ওইভাবে রেকমেন্ডেডও বলা যাবে না যে না এটা উত্তম বা এইসব কিছু আর যদি এমন কোনো রসম রেওয়াজ একদমই না থাকে তাহলে স্বামীর পরিবার এবং মেয়ের পরিবার তারা উভয় মিলে যদি কোনো বিশেষ মাসলাহাতের কারণে মেয়ের বাবার বাড়িতে কবর দিতে চায় তাতে কোনো নিষিদ্ধ নেই যদি স্বামীর বাড়িতে কবর দিতে চায় তাতেও কোনো নিষিদ্ধতা কোনো কিছু নেই